মেস ফ্রাঙ্কফুর্ট ফ্রান্সের আয়োজনে বিশ্বের বৃহৎ পোশাক প্রদর্শনী মেলা টেক্স ওয়ার্ল্ড রাজধানী প্যারিসের পর্ক দু ভার্সাইয়ে অনুষ্ঠিত হয়। জুলাইয়ের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত 3 দিনব্যাপী চলমান এই মেলায় বিশ্বের 26টি দেশের প্রায় 1200 বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং 3 দিনব্যাপী এই মেলায় ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিতই ছিল বলা চলে। এবারের মেলায় বাংলাদেশের 17টি গার্মেন্টস প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং মেলায় অংশগ্রহণকারী গার্মেন্টস প্রতিষ্ঠান মালিকদের সাথে আমরা কথা বলেছিলাম, তো তারা বলেছেন যে তারা আসলে যেভাবে তাদের প্যাভিলিয়নকে সাজসজ্জাকরণ হবে যেভাবে চান সেভাবে আসলে অনেক সময় পান না। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় আসলে তারা তাদের প্যাভিলিয়নগুলো সজ্জিত করেন, সে কারণে ভবিষ্যতে ইপিবি বা রপ্তানি উন্নয়ন ব্যুরো সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন, সেই বিষয়টি তারা আমাদের কাছে তুলে ধরেন। আমরা সবাই ইপিবির উপরে তাকিয়ে থাকি, ইপিবি স্পেস নেয় যে আমার এত স্পেস, তারা কী করে পার্টিশন দিয়ে চলে যায়, দ্যাটস ইট। বাট একটা গার্মেন্টস মালিক যখন একটা নতুন দেশে আসে তখন এই পার্টিশনে সে কী করবে? তাহলে এখানে দুইটা লোক কাজ করতে হবে, একটা হচ্ছে লোকাল অর্গানাইজার, একটা হচ্ছে ইপিবি। এই দুইজনের সমন্বয়ে যে কাজটা হবে সেটা গার্মেন্টস মালিকরা পেমেন্ট করবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পোশাক প্রদর্শনীর এই মেলায় অংশগ্রহণকারী অনেক বাংলাদেশি যারা অংশগ্রহণ করেছেন তারা তাদের সন্তুষ্টির কথাও আমাদেরকে জানিয়েছেন। 17টা কোম্পানি বাংলাদেশের প্রত্যেকেই কিছু না কিছু কাজ পেয়েছে, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও কাজ এখান থেকে আশা করব। পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় হলেও এত বড় একটি প্রদর্শনীতে বাংলাদেশের মাত্র হাতে গোনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে থাকে। এ বিষয়ে আমরা ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলছেন ভবিষ্যতে এখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হলে বিজিএমই, রপ্তানি উন্নয়ন ব্যুরো কিংবা সংশ্লিষ্ট আরও যারা আছে তাদের সবাইকেই এগিয়ে আসতে হবে। এটা ভবিষ্যতে আমাদের আরও প্ল্যানিং করতে হবে, এক্ষেত্রে ইপিবি এবং বিজিএমই একসাথে মিলে এটাকে কাজ করতে হবে। কারণ আমরা আপনারা জানেন যে 2030 সালের মধ্যে 100 বিলিয়ন আরএমজি এক্সপোর্টের লক্ষ্যমাত্রা যদি আমরা অর্জন করতে চাই সেক্ষেত্রে এই বড় বড় প্ল্যাটফর্মগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে। টেক্স ওয়ার্ল্ডের মতো বৃহৎ পোশাক প্রদর্শনী মেলায় অংশগ্রহণ শুধু ব্যবসায়িক কিংবা বাণিজ্যিক দিক থেকেই নয়, ব্র্যান্ডিং বাংলাদেশ এখানে অংশগ্রহণ একটি বড় বিষয়। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানকারী গার্মেন্ট শিল্পের জন্য ব্র্যান্ডিং বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ, আর তাই ভবিষ্যতে এমন বৃহৎ মেলায় বাংলাদেশি গার্মেন্টস প্রতিষ্ঠানের সংখ্যা অংশগ্রহণের দিক দিয়ে আরও বাড়বে এমন প্রত্যাশায় সবার। রাজধানী প্যারিসের টেক্স ওয়ার্ল্ডের মেলা থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস।